সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘড়িতে সময় হচ্ছে 5:17 এন্ড আমি একটু বাসা থেকে বের হইছি হচ্ছে আপনাদের সাথে কথা বলবো তো আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কিনা আমার জন্য ইম্পর্টেন্ট সো আপনাদের সাথে শেয়ার করাও একটা ইম্পর্টেন্ট ম্যাটার সো আজকের বিষয়টা হচ্ছে আমার ইউটিউবের 250 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সে বিষয় নিয়ে সো আমি অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলটা খুলছিলাম হচ্ছে বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন জিনিস এক্সপ্লোর করব সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সো বেসিক্যালি আমার ইউটিউব চ্যানেলটা 2020 সালের 9 জুন খোলা হয়েছিল আর আজকে হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখ সো প্রায় 8 মাস 13-14 দিনের মতো হয়েছে আমার ইউটিউব চ্যানেলটার বয়স 8 মাস 13 বা 14 দিন লাইক এরকম একটা হবে তো ইউটিউবটা আসলে যখন শুরুতে মানে আসছে যারা ইউটিউবে তো তাদের ছিল এত ধরাবান্ধা কোনো রুলস ছিল না ইউটিউবে সো ডে বাই ডে রুলসগুলো একটু স্ট্রিক্ট হয়েছে যার কারণে এখন হচ্ছে যে নিউ রুলস সেই রুলস অনুযায়ী হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটরের 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে আর হচ্ছে 4000 আওয়ার্স ভিউস লাগবে যেটা কিনা চ্যানেলটা মনিটাইজ হইতে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 আওয়ার্স ইউটিউব ভিউস একটা চ্যানেল মনিটাইজ হইতে তো আসলে আমরা যারা ইউটিউব খুলি মানে ইউটিউব করতে চাই তো মানে কন্টেন্ট ক্রিয়েট করা একটা ম্যাটার থাকে আর পাশাপাশি আমি একটা জিনিসের উপর শ্রম দিতেছি অনেক হার্ড ওয়ার্ক করা লাগে ইউটিউবে যারা ইউটিউবে কাজ করে তারা জানে ভিডিও মেক করা এডিট করা দেন সেগুলারে আপলোড করে আবার পোস্ট করা সব কিছু মানে যারা ইউটিউবে আছেন তারা মোটামুটি জানেন কন্টেন্ট ক্রিয়েট করতে আপলোড করা পর্যন্ত অনেকগুলা কাজ থাকে অনেক পরিশ্রম করতে হয় রাত জায়গায় এডিট করা লাগে সো যারা আসলে ইউটিউবার তো সবাই মানে যাদের মনিটাইজ হয়েছে তারাও ইউটিউবার যারা নতুন এখনও কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারাও ইউটিউবার বাট যাদের মনিটাইজ হয়েছে চ্যানেল তারা হচ্ছে অফিসিয়াল ইউটিউবার আর আমাদের মতো যারা মানে মেক করতেছি এখনও মনিটাইজ হয় নাই বা হবে ইনশাল্লাহ তারাও কিন্তু ইউটিউবার প্রত্যেকের কষ্টটা কিন্তু সেম সো একটা চ্যানেল তখনই সার্থক হয় মানে একটা ইউটিউব চ্যানেল যখন কি না সেই চ্যানেলটা মনিটাইজ হয় আসলে সেটা সো আমার চ্যানেলটায় যেটা হয়েছে বিগত আট মাস 13-14 দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি 250 জনের মতো সাবস্ক্রাইবার হয়েছে এটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার যেটা যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আর হচ্ছে 3 মাস 15 দিনের মতো আছে 1 বছর হইতে তো ওই যে ইউটিউবের যে টার্মস কন্ডিশনগুলো আছে যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 আওয়ার্স ভিউস তো সেইটা যদি আমাকে কমপ্লিট করতে পারি দেন হচ্ছে আমার মনিটাইজেশন অপশনটা চালু হইতে পারে দেন হয়তো বা কিছু একটা হইতে পারে সো একটা মোটামুটি সো আমার একটা শখ যে আসলে কি আর্ন হয় সেটা বড় কথা না কত টাকা আর্ন হয় সেটাও বড় কথা না বাট অল্প কিছু হইলেও মানে এটার মাধ্যমে অল্প খুব অল্প পরিমাণের হইলেও মানে আমি যেহেতু আমার ফ্যামিলিরা বলছি যে এরকম এরকম সো মানে ইউটিউবে কিছু আর্নও হয় তো আমি শুধু বাইক নিয়ে ঘুরি ভিডিও মেক করি তো বাসায় বলছি যে এরকম এরকম তো আসলে অল্প কিছু হইলেও না অনেক বেশি একটা ভালো লাগা কাজ করতো তো যাই হোক এটা আমার ড্রিম যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হোক সো এর জন্যে হচ্ছে কন্টেন্টগুলা ক্রিয়েট করতেছি রেগুলার আপলোড করতেছি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ততটুকু করতেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আর হয়তো বা আর আমার 250 জনের মতো সাবস্ক্রাইবার প্রয়োজন হচ্ছে 750 জন সো এটা খুব
একটা বড় সংখ্যা না, আবার আমার জন্য অনেক বড় একটা সংখ্যা, বাট আমি কিন্তু আশা করতেই পারি যে আমার চ্যানেলটা আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার সুযোগ করে দিবেন। আর টোটাল হচ্ছে 250 সাবস্ক্রাইবার আর 700 আওয়ার্সের মতো আমার ভিউস হয়েছে ইউটিউবে। তো আমার এখন হচ্ছে 750 জন সাবস্ক্রাইবার লাগে আর হচ্ছে প্রায় 3300 আওয়ার্সের মতো ভিউস লাগে। সো আমি জানি যে আপনারা সাপোর্ট করলে এই পরিমাণের সাবস্ক্রাইবার আর ভিউসের মানে গেইন করাটা বেশি একটা কষ্টসাধ্য কোনো কাজ হবে না। সো আমি চাইবো হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা সাপোর্ট করলে আমার অনেক ভালো লাগবে। দেন আপনাদের সাথেই আমি ভিডিওগুলো ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো এটা আসলে আপনাদের কাছে এক ধরনের চাহিদাই থাকবে যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো এটাই বলার ছিল যার কারণে আজকের এই ভিডিওটা করা। সো এটাই ছিল আজকের মেন ফ্যাক্ট যার কারণে বের হওয়া হয়েছে অ্যান্ড ভিডিওটা করতেছি। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই লাইক করে দিবেন যদি ভালো লাগে, অ্যান্ড ডিসলাইকের অপশনও আছে যদি চান সেটাও করতে পারেন। আর বেশি বেশি শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। সো আর একটা কথা বলা হয় নাই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। আশা করি আপনারা আমাকে ভবিষ্যতে আরও বেশি বেশি সাপোর্ট করবেন। সো ধন্যবাদ আর একবার।